হ্যালো মিলে আসসালামু বাংলাদেশ বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন আজ হচ্ছে রবিবার ছিল তো সবাই বাসায় স্কুল অফিস সব কিছু বন্ধ তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর বাচ্চাদের এর মধ্যে খাইয়ে দিয়েছি সব সময় যেরকমটা করি যেমন নাস্তা বানিয়ে চা বানিয়ে আমার হাজব্যান্ডটারা আমি চা খাচ্ছি বাসায় ক্লিনিং কাজ থাকে এই তো ছুটির দিনটা আমাদের সবসময় একইভাবে কাছে আর অন্যান্য সময় ছুটির দিনগুলোতে দেখা যেত যে কারো বাসায় দাওয়াত থাকতো বা কেউ আমাদের বাসায় আসতো কিন্তু এখন ভাইরাসের জন্য কারো বাসায় যাওয়াটাও মোটামুটি বন্ধ হয়ে গেছে আর কারো আসাটাও মোটামুটি বন্ধ হয়ে গেছে আর আদ্রিতার যেহেতু এক্সাম চলছে সেজন্য বাসার মধ্যেই সবাই আছি এখন আমরা দুজন নাস খেয়ে তারপর আমি চা বানাবো নাস্তা খাওয়ার সময় আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে তুমি আজকে কি চা খাবে বা আজকে আমাদের প্ল্যানটা কী আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বাচ্চাদের নিয়ে একটু শপিংয়ে যেতে ও সবসময় ভাবে যে ওদেরকে কিছুই কিনে দেওয়া হচ্ছে না সেই জন্য ওদের মন খারাপ থাকে কিন্তু আমি কিন্তু বলি যে না তুমি এভরিডে অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসছো তারপর দেখা যাচ্ছে উইকলি একটা না একটা টয়েজ ওদের কিনে দেওয়া হচ্ছে আমার হাজব্যান্ড বলে যে না ওদের আমি আরও কিনে দিব যেন ওরা খুশি হয় খুব বেশি দামি কিছু যে দিব তা না ফাইভ পাউন্ড সিক্স পাউন্ডের মধ্যে কিছু একটা দিলেও দেখবা বাচ্চারা অনেক খুশি হয় তো এগুলো নিয়েই কথা হচ্ছিল তো বললাম যে ঠিক আছে দেখা যাক আর আদিয়ান ওর আব্বু যখনই বাসায় থাকে তখনই ওর মানে খেলনা কেনার জন্য একটা বায়না আমার তিন সন্তানের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট হচ্ছে আদিয়ান মাশাল্লাহ আদিয়ান খুব সুন্দর করে অ্যাক্টিং করতে পারে ওর বাবাকেও বলছিল যে আব্বু আমার লাইফটা আমার কাছে কেন জানি ভালো লাগছে না তোর আব্বু আবার জিজ্ঞেস করলো যে কেন তোমার লাইফ ভালো লাগছে না বলে আমার টয়েস নাই আমি টয়েস কিনতে পারছি না সেই জন্য তো আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে আজকে তাহলে ওকে একটু নিয়ে আমি ঘুরতে যাব তো আমরা চা খেয়ে কিছুক্ষণ গল্প করে তারপর একটু মরিসনের দিকে যাচ্ছি কারণ বাসার কাছে মরিসন বা ওয়েসফফিল এ দুটোই হচ্ছে একদম কাছে তো মরিসনে গেলে হয় কি আমাদের প্রয়োজনীয় কিছু কিনে নেওয়া আসা যায় সেজন্য আসলে বেশিরভাগ মরিসনটে যাওয়া হয় আর আরেকটা সুখবর দিচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে আল্লাহ চাইতো আমি আর আদ্রিতা আয়ারল্যান্ডে যাচ্ছি বোনটাকে সে কবে রেখে আসছি হসপিটালে এখনও যাওয়া হয়নি আসলে আমরা মেয়েরা খুবই অসহায় সংসার দেখে তারপর যদি হাজব্যান্ড রাজি থাকে সব কিছু মিলে আমাদের বাপের বাড়ির মানুষদের প্রতি সময় দিতে হয় তো আদ্রিতা যেহেতু এক্সাম আর এদিকে আমার আব্বাও চলে আসছে আয়ার্ডল্যান্ডে এদিকে আমার বোনও বাসায় যাবে সব কিছু মিলে মনে হচ্ছে যে এখন একটু যাওয়া দরকার আর আদ্রিতা অনেক দিন ধরে যায় না ওর মনটাও খুব খারাপ যে ও আমার বোনের মেয়েদের সাথে একটু দেখা করতে চাচ্ছে তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে তাহলে তোমরা দুজন যাও বাচ্চাদের এখন আমি যেতে দিব না কারণ ভাইরাসের জন্য আর ও চাচ্ছে যে ও নেক্সট মান্থে কোনো একদিন আয়ারল্যান্ডে গিয়ে আমার বোনের সাথে দেখা করে আসবে তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের বাসার মানুষগুলো অনেক ভালো আমার বোন বলেন আমার আব্বা বলেন আমার ভাই বলেন তাদের কোনো অভিযোগ নেই আমার ব্যাপারে বা আমার ফ্যামিলির কারো ব্যাপারে ওদের কথা হচ্ছে তুমি সংসার করো তুমি সংসার গুছিয়ে যখন আসতে পারবে সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু তো অনেক দিন পর আল্লাহ তাল্লা রসের সহমতে আমার সময় হয়েছে তো আমি যাব ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব সেই জন্য খুব ভালো লাগছিল আর ওদের জন্য আমি কি নিয়ে যাব একটু টেনশনে পড়ে গেছি তো আমার বোনকে আমি জিজ্ঞেস করেছি ও বললো যে কিছুই আনতে হবে না আব্বাও অনেক কিছু বাংলাদেশ থেকে নিয়ে আসছে তুই কিছুই নিয়ে আসবি না এমনিই আয় আমরা অনেক খুশি হব তো বাচ্চাদের জন্য একটু চকলেট আর কি কী নিব খুব টেনশন হচ্ছে কারণ আমার বোনের বাচ্চারা সব রকম কাপড় যে পরে তাও না আবার দেখা যায় যে ওরা এশিয়ান কাপড়গুলো খুব বেশি পরে না সব কিছু মিলে একটু চিন্তায় পড়ে গেছি তারপরে যখন যেটা কিনবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মরিজনে এসে আমার কাছে এই ডল দুটো খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে অনেক সময় আমরা ক্রাফ্টের কাজ করি সেই জন্য আর কি এগুলো সেল করে তো সব কিছু নেওয়া হয়ে গেল আজকে অনেক কিছুই কিনেছি আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই তো চলে আসছি বাসায় ডিম সব সময় আমার বাসে অনেক কেনা হয় কেন কেনা হয় কারণ কি ডিমটা খুব বেশি লাগে তারপর হঠাৎ করে শেষ হয়ে গেলে অনেক কষ্ট লাগে যে এখন কে যাবে ডিম আনতে সেই জন্য একটু বেশি পরিমাণে কেনা হয় আর জুস কিনেছি এটা হচ্ছে ক্যানবেরি জুস ক্যানবেরি জুসটা আমি মাঝে মধ্যে খাই ক্যানবেরি জুসটা সবারই খাওয়া দরকার কারণ ইউরিন ইনফেকশন যাদের হয় তাদের ক্যানবেরি জুসটা খুবই উপকারী আর হচ্ছে গিয়ে পাপড়িকা পাউডার দরকার ছিল অলিভ অয়েল দরকার ছিল আমার হাজব্যান্ডের ব্রেড দরকার ছিল মরিসন থেকে আমি আবার একটা এশিয়ান দোকানেও গিয়েছিলাম সেটা আর আমার ভিডিও করা হয়নি সেখান থেকে আমি চিকেন এক বক্স আবার নিয়ে আসলাম গত দুদিন আগে আমি কিন্তু অনেকগুলো চিকেন কিনে নিয়ে আসলাম তারপর মনে হলো আয়ারল্যান্ডে যদি যাই তখন তো বাসায় বাজার করে রান্না করে সব গুছিয়ে ফ্রিজে রেখে যেতে হবে সেই জন্য একটু বেশি বেশি করে কিনে নিলাম কারণ আমার হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য আমার রান্না করে রেখে যেতে হবে এই তো অলিভ অয়েল নিয়ে আসছি এখন ওই কি বলে কুকিং অয়েল যেটা আমরা কিনতাম টেস্কো সেন্সবেরি থেকে সোয়াবিন তেল যেটাকে বলে সেটা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি এখন অলিভ অয়েলটাই সবসময় খাবো অলিভ অয়েলটা আমরা খেতাম মাঝে মধ্যে মানে মিক্সড করে যে ওইটাও খেতাম এটাও খেতাম কিন্তু এখন শুধু অলিভ অয়েলই খাবো আর গরুর গোস্ত কিনেছি আর পালং শাক কিনেছি আয়াজের জন্য আয়াজকে পালং শাকটা রান্না করে খাবো কারণ আয়াজের বেলিতে খুব ব্যথা হচ্ছে আমি বলেছি দেখো তুমি যদি শাক খাও দেখবে তোমার প্যাট ব্যথা ভালো হয়ে যাবে তো একজন ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছিলো যে সিং ব্লকের জন্য কি ব্যবহার করি সেটা আমি আবার একটু দেখিয়ে দিলাম এখন আমি আয়াজের জন্য পালং শাক রান্না করছি আর এরই মধ্যে আমার একটা পোস্ট চলে আসছে এখন হচ্ছে গিয়ে আমাদের অনলাইনেই অনেক কিছু অর্ডার করা হয় যেমন কারিজ আছে আরগোজ আছে যে যেখানটায় পছন্দ করে তো আমি একটা এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম সেটা আজকে চলে আসছে তো এয়ার ফ্রায়ারটা আমি আপনাদের সাথে আজকে মানে শেয়ার করব যে এটা ব্যবহারটা কিভাবে করতে হয় যারা ইতিমধ্যে ব্যবহার করছেন তারা তো করছেনই কিন্তু আমার মতো যারা মাত্র নতুন ব্যবহার করবেন তাদের জন্য আর কি আমার দেখানো এটা হচ্ছে টিফেলার এয়ার ফ্রায়ার আর আমি অনেক রিভিউ পড়ার পর তারপর যে কোনো একটা জিনিস কিনি এটা মনে হচ্ছিল যে খুব ভালো তারপর আমার বান্ধবীর বাসায় আমি এটা দেখে আসছি দেখলাম যে ও খুব ভালো রিভিউ দিয়েছে তখন মনে হলো যে ঠিক আছে এটাই কিনে নিই আর মনে হচ্ছিল অন্য একটা কালার কিনি কিন্তু এটার মধ্যে আর ভালো কালার পাচ্ছিলাম না এটা সিলভারটা আছে তবে কালোটাই নিলাম কারণ সিলভারের সাথে কালোটার মডেল নাম্বার আবার মিলছিলো না সেই জন্য তবে আমি সিলভারটাই বেশি পছন্দ করেছিলাম এ হচ্ছে সেই টিফেলের হেয়ার ফ্রায়ার তেল ছাড়া এখানে আপনি সব কিছু বানাতে পারবেন কেক বলেন তান্দুরি বলেন ফ্রেঞ্চ ফ্রাই বলেন সব কিছু নাগেট বলেন বাচ্চাদের যেগুলো আমরা তেলে ভেজে সেটা হচ্ছে এখানে তেল ছাড়া আপনার বানিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনি পাকোড়াও বানিয়ে নিতে পারবেন বিভিন্ন সবজি দিয়ে আমরা রোজার মাসে ইফতার যেমন বানাই বিভিন্ন পাকোড়া সেই পাকোড়াগুলো আপনি তেল ছাড়া এখানে বানিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে মেশিনটা এটা হচ্ছে একটা ড্রয়ারের মতো এটার মধ্যেই হচ্ছে আমাদের সব কিছু দিয়ে বানিয়ে নিতে হবে আর এখানকার স্টিকারগুলো আমার খুলে নিতে হবে তবে আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা বাটির মতো এবং এখানে আলগা একটা প্লেটের মতো আছে রান্না করার পর আপনি খুব সহজে এটা ধুয়ে নিতে পারবেন এবং খুব সহজে এটা রান্নাটা হয়ে যায় আমরা চুলোর নিচে যে ওভেনগুলো ব্যবহার করি ইলেকট্রিক বা গ্যাস ওভেন সেটারই এটা হচ্ছে একটা ছোট ভাসন দেখা যায় আপনি অল্প একটু নাগেট বাচ্চা কি করে দেবেন বড় ওভেন অন করতে আমরা কিন্তু একটু অলস্যতা করি সেই ক্ষেত্রে আপনি এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিলেন খুব সহজে এবং খুব কম সময়ে এটা হয়ে গেল এই হচ্ছে তফাৎ আর কিছুই না কিন্তু তবে এটা সবার যে কিনতে হবে এমন কোনোই কথা নেই অনেকে চুলোর উপরও তেল ছাড়া রান্না করে খান সেটাও ঠিক আছে অনেকে চুলোর নিচে ওভেনগুলোতে দিয়ে খান সেটাও ঠিক আছে তবে আমার কাছে মনে হলো আদিয়ান নাগেরটা এতই খেতে চায় আর আমিও মাঝে মধ্যে একটু সবজিটা পছন্দ করি তো এটার মধ্যে দিয়ে খেলে হয়তো বা ভালো লাগবে তো স্টিকারগুলো আমি খুলে নিলাম এখন আমি দেখাচ্ছি এটা আপনি কিভাবে অন করবেন তো ড্রয়ারটা খোলার পর এর মধ্যে আমি এক ঘন্টা আগেই চিকেন তান্দুরি করব বলে হালকা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে হবে না এক ঘন্টার মতো রাখলেই হয়ে যায় এখন আমি এখানে তিনটার মতো দিয়ে দিচ্ছি কারণ অনেক বড় বড় পিস তো ছোটো হলে অনেকগুলো দেওয়া যায় আর এটা হচ্ছে ফোর পয়েন্ট লিটার আপনি চার কেজির মতো এখানে যে কোনো কিছু রান্না করতে পারবেন তো আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তারপর আমি এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই দিয়ে দেওয়ার পর এখন আমি এটা সুইচটা আপনারা কিভাবে অন করবেন সেটা দেখাচ্ছি আর আমার সাথে কিন্তু আমার বান্ধবীও আছে ও আর আমি মিলে ভিডিওটা করছি তো প্রথমে আপনি এই অপশনগুলো প্রেস করার কোনো দরকার নেই আপনি স্টার্টে দিয়ে দিলেন তারপর এগুলো হচ্ছে আপনি টাইম কমাবেন বাড়াবেন ডান আর বাম স্যাটও ঠিক এরকম তিরচিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনি ডিগ্রি কত ডিগ্রিতে এটা চলবে সেটা আপনি কমাবেন বাড়াবেন এ হচ্ছে তফাত আর কিছুই না মাঝখানে যেই সাইনগুলো দেখছেন কেকের জন্য দেওয়া আছে সবজির জন্য দেওয়া আছে এগুলোর মধ্যে প্রেস করে মাথা নষ্ট করার কোনো দরকার নেই আপনি ভলিউম বাড়াবেন কমাবেন এবং টাইমটা অ্যাডজাস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে আর মাঝখানে আপনি মাঝে মধ্যে ঠিক এভাবে টান দিয়ে বের করে ফেলবেন কোনোরকম রকম বন্ধ করে টান দেওয়ার দরকার নেই চলন্ত অবস্থায় আপনি টান দিয়ে বের করে জাস্ট একটু উল্টে পাল্টে দেবেন চামচ দিয়ে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি দেখাচ্ছি এটা ফাইনালি টোয়েন্টি ফাইভ মিনিটের পর কেমন হয়েছে দেখেন তান্দুরিগুলো হয়ে গেছে আর নিচে কিন্তু তেলটা জমে আছে এই মুরগির গোস্ত থেকে যে তেলটা বের হয়েছে সেটা কিন্তু নিচে জমে আছে এই তো রেডি হয়ে গেল তো আমি এখন এগুলো উঠিয়ে তারপর আদায়নের জন্য আবার কিছু ফ্রেন্স ফ্রাই এর মধ্যে দিয়ে দেব তারপর বাচ্চাদের খেতে দেব। দেখেন মুরগির গোসের ভেতরটা সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেয়ে দেখেছি খুবই ভালো লেগেছে আপনারা যারা কিনেছেন তারা তো জানেন আর এয়ার ফ্রায়ার মধ্যে কিন্তু আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি আছে তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করার চেষ্টা করবো তো আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিলাম দেখেন এটাও কত সুন্দর হয়েছে এবং খেতে খুব কিন্তু ক্রিস্পি টাইপের হয়েছে হয়ে গেল আমার দু রকমের এয়ার ফ্রায়ার রেসিপি তো আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই কিনে নিতে পারেন এটা কারিজে হান্ড্রেড পাউন্ডের মতো দাম আর এক্সট্রা তেলটা এখন আমি ফেলে সব কিছু ধুয়ে চলে আসলাম এখন বাচ্চাদের সাথে আমি সময় পার করছি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমরা সবাই মিলে টিভি দেখছি তবে আদ্রিতা আদ্রিতা রুমে পড়াশোনা করছে কারণ আদ্রিতা এখন পরীক্ষা চলছে আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক اللافيس